দ্বাপর যুগে কৃষ্ণ বলরামের যে প্রধান সঙ্গী, যে গোপালক শ্রীরাম যে ছিলেন, কলিযুগে চৈতন্য মহাপ্রভুর লীলাতে কোন চরিত্রে ছিলেন জানতে হলে দেখুন এই ভিডিও। হরে কৃষ্ণ। আশা করি আপনার সবাই ভালো আছেন। তো অভিরাম দাস ঠাকুরের তিরোভাব তিথি আজকে, তো সেই জন্য অভিরাম দাস ঠাকুরের কিছু মাহাত্ম্য, অভিরাম ঠাকুরের জীবন কাহিনী, তিনি কে ছিলেন, তো সেই সম্পর্কে জানা আমাদের অবশ্যই কর্তব্য। তো অভিরাম ঠাকুর, যিনি হচ্ছে শ্রী রামদাস নামেও পরিচিত ছিলেন, তিনি ছিলেন ব্রজের যে 12 জন গোপাল তাদের মধ্যে একজন। তো শাশ্বত লীলায় তিনি হলেন শ্রীরাম, যিনি হচ্ছে কৃষ্ণ বলরামের দলের অন্যতম সদস্য। তো শ্রী বল অভিরাম ঠাকুর সম্পর্কে যে কিংবদন্তি আছে, যে দ্বাপর যুগে একবার কৃষ্ণ বলরাম এবং তাদের যে গো পালক বন্ধুরা বৃন্দাবনের জঙ্গলে যে লুকোচুরি খেলছিল, তো সেখানে কি হয়েছে, হঠাৎ করে কৃষ্ণের নদিয়ার কথা মনে পড়ে গেছে। তো নদিয়ার কথা যখন মনে পড়ে গেছে, তো তখন বলরাম ও তাদের সকল বন্ধুকে সঙ্গে নিয়ে তিনি নবদ্বীপে আবির্ভূত হন। তো কোনো রকমে শ্রীরাম ব্রজে রেখে একটা গুহায় লুকিয়ে রইলেন। শ্রীরাম একটা গুহাতে তাকে লুকিয়ে রাখা হয়েছে। তো নবদ্বীপে সবাই যখন কীর্তন করছিল, মানে ওই খেলার ছলে আর কি, শ্রীকৃষ্ণ লীলায়, তো তখন কী হয়েছিল, গৌরাঙ্গ মহাপ্রভুর হঠাৎ শ্রীরামের কথা মনে পড়েছিল। তো তখন উচ্ছ্বসিত প্রেমে আতঙ্কিত হয়ে তার গৌরাঙ্গ মহাপ্রভুর চোখ থেকে জল পড়ছিল, যিনি হচ্ছে শ্রীকৃষ্ণ, এবং সে ডাকতে লাগলেন, হা শ্রীরাম, আমি এখন তোমাকে কোথায় পাবো, এবং সে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তো নিত্যানন্দ প্রভু তাকে কোলে তুলে চেতনায় ফিরিয়ে আনেন, যিনি হচ্ছে বলরাম। তো তার কষ্টের কারণ জানতে চাইলে মহাপ্রভু বললেন, শ্রীরাম কোথায়, সে কোথায় আছে বলো, আমি সঙ্গে সঙ্গে গিয়ে ওকে নিয়ে আসবো, মহাপ্রভু বলছে। এটা কিন্তু ক্যারেক্টার যে শ্রীকৃষ্ণ মহাপ্রভু অবতার নিয়েছে। তো মহাপ্রভু নিত্যানন্দকে আরও প্রকাশ করলেন যে তিনি বৃন্দাবনে থাকবেন, সেখানে যান এবং তাকে দ্রুত এখানে নিয়ে আসুন, এবং তার অনুপস্থিতিতে আমার হৃদয় ভেঙে গেছে। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে আদেশ দিচ্ছেন যে তাকে নিয়ে আসুন। নিত্যানন্দ প্রভু অ্যাকচুয়ালি কে, বলরাম। তো তখন শ্রী গৌরাঙ্গকে শ্রীমন মহাপ্রভুকে শান্ত করে নিত্যানন্দ প্রভু কী করলেন, তাকে আশ্বস্ত করলেন যে তিনি শ্রীরামকে খুঁজে বের করবেন এবং তাকে নবদ্বীপে ফিরিয়ে আনবেন। তো নিত্যানন্দ যাত্রা শুরু করলেন এবং অবশেষে ব্রজের যে গোবর্ধন এলাকায় পৌঁছে গেলেন। তো সেখানে নিত্যানন্দ প্রভু তার সাধারণ যে নীল ধুতি এবং অঙ্গবস্ত্র পরেছিলেন, এবং তার মাথার উপরে একটি গিঁটে তার চুল বাঁধা ছিল, যেমন নিত্যানন্দ প্রভু আমরা এখন যে বিগ্রহ দেখতে পাই, যে নীল বস্ত্র তিনি পরিধান করেন। তো গোবর্ধন পাহাড়ের কাছে পৌঁছে যে নিত্যানন্দ প্রভু ডাকতে লাগলেন, শ্রীরাম কোথায়, শ্রীরাম কোথায়। তো অবশেষে শ্রীরাম কী করলো, সে গুহা থেকে বেরিয়ে এলেন এবং কে তাকে ডাকছে সেটা দেখতে এলেন। তখন দেখছে শ্রীরাম যে নীল পোশাকে পরা অদ্ভুত একটি লোক শ্রীরাম শ্রীরাম করে চিৎকার করছে। তো শ্রীরাম তখন জিজ্ঞাসা করলেন যে কে তুমি। শ্রীরাম তো জানে না যে গৌরাঙ্গ মহাপ্রভুর লীলাতে এরা আবেশ হয়ে গেছে। তো তুমি কেন আমাকে কল করছো, তুমি কেন আমাকে ডাকছো। তো নিত্যানন্দ নিজেকে বলরাম হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন যে তার নাম আগে ছিল বলাই, বলছে আমি বলরাম। যাই হোক, নিত্যানন্দর ভিন্ন চেহারা এবং গেট আপের কারণে শ্রীরামের মনে সন্দেহ হয়েছিল। শ্রীরাম বলছে না, এ বলরাম হতে পারে না, কারণ দ্বাপর যুগে মানুষের মর্যাদা কলিযুগের মানুষের চেয়ে অনেকটাই বেশি ছিল। তো সেই জন্য শ্রীরাম বললেন, আপনি যদি সত্যিই বলাই হন, তবে আপনার উচিত তার মতো শক্তিশালী হওয়া, তাই না। তো বলাই মানে কি, বলরাম। তো আমি আমার হাততালি এবং দৌড়াবো, বলছে আমি দৌড়াবো, আর তুমি যদি সত্যিই বলাই হও, অর্থাৎ বলরাম হও, নিত্যানন্দ বেশে যে এসছো, তাহলে তুমি আমাকে ধরতে পারো। তো এই কথা শুনে নিত্যানন্দ বললেন, যদি দরকার হয় তাহলে দৌড়াও, আমি ধরে নেব, তো দেখা যাক আপনি কত দূর যেতে পারেন। তো সাথে সাথে
শ্রীরামকে ধরতে পেরেছিলেন। তো শ্রীরাম যখন কুস্তিগিরের মতো তার পায়ের মধ্যে কাপড় শক্ত করে বেঁধে গোবর্ধন পাহাড়ের চারপাশে যখন দৌড়াচ্ছিলেন, তো শ্রী গিরিরাজকে চারবার প্রদক্ষিণ করার পর নিত্যানন্দ তাকে ধরেছেন কিনা তা দেখার জন্য তিনি ফিরে তাকালেন। তো নিতাই তাড়াহুড়ো করে চলেছে, দেখে ভাবলো এটাই তো বলরাম। তো শ্রীরাম বলল যে বন্ধু তুমি নিশ্চয়ই ক্লান্ত, এখন একটু বিশ্রাম নিই। তো তোমার বলরামের রূপ দেখিনি বলে আমার মনে কিছুটা সন্দেহ জেগেছিল, কিন্তু আপনি গোবর্ধন গিরি চারবার যখন ঘুরেছেন তো সেটা বলাই ছাড়া আর কারো শক্তি নেই। এই যে গিরিরাজকে এই গোবর্ধন পর্বতকে চারবার প্রদক্ষিণ করা, ঠিক আছে। তো তারপর জিজ্ঞেস করলেন আমাকে খুঁজতে এসেছেন কেন, শ্রীরাম জিজ্ঞেস করছে নিত্যানন্দ প্রভুকে কেন খুঁজতেন। তখন নিত্যানন্দ প্রভু কী বলছে, আরে কৃষ্ণ অজ্ঞান হয়ে পড়েছে, যে মহাপ্রভু রূপে যে অবতার নিয়েছে, মানে অবতার নেয়নি ওই লীলা ছলায় আর কি, তো কারণ তিনি আপনাকে দেখতে পাননি। শ্রীরাম জিজ্ঞেস করলেন কানাই কোথায়, নিত্যানন্দ কী বলছে, আরে এখন সবাই নবদ্বীপে গেছে, আপনি যদি আমাকে সঙ্গ দেন তবে সেখানে আমি আমাদের কিছু বিশেষ বিনোদন থাকবে, চলো চলো জলদি চলো। তো শ্রীরাম তখন কী বললো, না আমি যাব না, তোমার সাথে যাওয়া মানে আমাকে সেখানে কারো গর্ভে থাকতে হবে, যন্ত্রণার কথা ভেবে সেই অবস্থায় বাঁচতে কে চায়, আমি যেতে পারবো না। তো আমরা প্রত্যেকেই সেই যন্ত্রণা ভোগ করে এসেছি, আমরা চাই আবার জন্ম নিতে, যারা দুঃখ কষ্টে আছে তারা চাইবে না, কিন্তু অনেকেই চায় এত দুঃখে কষ্টে আবার যে জন্ম মৃত্যু জরাচক্রে আবার আসতে, যেটা অভিরাম ঠাকুর চাননি। নিত্যানন্দ বাবু কী বলছেন, আরে শুধু আমার সঙ্গে আসুন এবং কানাইয়ের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করি, তুমি আপাতত থাকতে পারো, তুমি যেমন আছো। তো শ্রীরাম তখন হেসে বলো ঠিক আছে আমাকে কাঁধে তুলে নিয়ে যাও, এই সমস্ত দৌড়ে আমাকে ক্লান্ত করে তুলেছে, যে চারদিকে যে গিরিরাজের তিনবার যে প্রদক্ষিণ করেছে না। তো নিত্যানন্দ বললেন আমি যদি রাজি না হই তাহলে তুমি ঘুরে ঘুরে সবাইকে বলবে যে আমাদের নিজ নিজ মাপের পার্থক্যের কারণে আমি তোমাকে বহন করতে পারি, আমাদের গোপালক ছেলেদের মধ্যে তুমি হচ্ছে প্রধান, তো অনুগ্রহ করে বিবেচনা করুন যে অন্যের সুখ এবং দুঃখের বিষয়ে আপনার সহানুভূতিশীল হওয়া উচিত। তো শ্রীরাম বলল আচ্ছা তুমি আর আমি একই, তো তুমি খুব ভালো করেই জানো যে কৃষ্ণের পক্ষ হেরে গেলে আমি মাঝে মাঝে তোমাকে আমার পিঠে নিয়ে চড়াই। নিত্যানন্দ প্রভু বললেন হ্যাঁ সেটা সবাই জানে। তো সবাই জানে যে তুমি কানাইয়ের প্রেমে পরাধীন, দিনে বা রাত্রিতে ব্রজে যেসব বিনোদন ঘটে তার কোনোটাই আপনার অজানা নয়, তো অন্যান্য সমস্ত গোপালক ছেলেরা সর্বদাই আপনার প্রশংসা করে, তো এখন এসো গৌরাঙ্গের সাথে দেখা করি, সমস্ত ১২ যে গোপাল ভগবান নিত্যানন্দের যে ১২ জন অন্তরঙ্গ সহযোগী ছিলেন না, কৃষ্ণলীলার 12টি যে প্রাথমিক গোপাল গোপবালক, তো এবং যে 64 জন মহন্ত, যে 64 জন যে ভক্ত যারা মহাপ্রভু সব থেকে গোপনীয় সহযোগী হিসেবে বিবেচিত হয়েছিল, তো তারাই হচ্ছে জানে। তো শীঘ্রই তারা দুজন হচ্ছে সেই নিত্যানন্দ প্রভু এবং সেই শ্রীরাম নবদ্বীপের কাছে গেলেন। তো যখন শ্রী গৌরাঙ্গ দেখলেন যে তারা এসেছেন, তো শ্রীরামকে জড়িয়ে ধরলেন গৌরাঙ্গ মহাপ্রভু এবং বলতে ছিল কোত্থেকে আসলি, তোমাকে এখানে আনতে নিত্যানন্দকে পাঠাতে হয়েছিল, তাতে তুমি কী ধরনের আনন্দ পেয়েছো। শ্রীরাম জিজ্ঞাসা করলেন যে তোমার এখানে আসার কারণ কী, চৈতন্য মহাপ্রভুকে বলছেন কেন আসলেন এখানে, আপনারা সবাই মাথা কামানো আর ন্যাড়া হয়ে গেছেন, তোমার অবস্থা দেখে আমার মন ভেঙে যায়। তো মহাপ্রভু ব্যাখ্যা করলেন শ্রীরাম দ্বাপর যুগের অবসানের সাথে সাথে কলির প্রভাব শুরু হয়েছিল, তো এই যুগে ত্যাগই যথার্থ, তাই শ্রীরাম বলল বুঝলাম দয়া করে ব্যাখ্যা। তো শ্রীকৃষ্ণের মেজাজে মহাপ্রভু বললেন 4টা যুগ রয়েছে, এটা হচ্ছে মহাপ্রভু আর শ্রীরামের আলাপ আলোচনা, ঠিক আছে। তো 4টে যুগ আছে, কৃষ্ণ বলছে 4টে যুগ আছে, সত্য ত্রেতা দ্বাপর কলি, তো দ্বাপরে কৃষ্ণ স্বয়ং ভগবান আর কলিযুগে তিনি কৃষ্ণ চৈতন্য রূপে অবতরণ করবেন। তো এখন কলিযুগের প্রারম্ভে আমি এই সত্যটি প্রকাশ করব যা শাস্ত্রেও বর্ণিত আছে, তো তোমার জানা উচিত যে কৃষ্ণ চৈতন্যের রূপ আমার কৃষ্ণের রূপের মতন, তো গৌরলীলা আর কৃষ্ণলীলা হচ্ছে এক, গৌরলীলায় আমি ও আমার সহযোগীরা ভক্তের ভূমিকায় অবতীর্ণ হয়ে কৃষ্ণের প্রেমের মধুর আস্বাদন করব, ঠিক আছে কৃষ্ণলীলা। এখন আমার নাম কৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য,
আর আজ থেকে তুমি অভিরাম নামে পরিচিত হবে। তো নিত্যানন্দ প্রভু সবাইকে ডেকে হাসি মুখে বললেন, আজ থেকে সে অভিরাম নামে পরিচিত হবে, আর আমরা এই নামটি রেখেছি যেহেতু এটি নির্দেশ করে যে শ্রীরাম এবং আমার মধ্যে কোনো পার্থক্য নেই। অভিরাম মানে কি? রাম নামে পরিচিত। তাই মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর বলরাম রাম। তো মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর যে অন্তর্ধানের পর অভিরাম ঠাকুর নিত্যানন্দ প্রভুর পুত্র বীরভদ্র গোসাইয়ের সাথে বসবাস করত। নিত্যানন্দ প্রভুর যে পুত্র ছিলেন বীরভদ্র। তো নিত্যানন্দ প্রভুর কৃপায় অভিরাম ঠাকুর একজন মহান আচার্য এবং ভক্তি সেবার যে একদম পরম ধর্মের একজন চরম প্রচারক হয়ে উঠেছিলেন। কথিত আছে যে অভিরাম ঠাকুরের যে জয়মঙ্গল নামে যে একটি চাবুক ছিল এবং যাকে তিনি এটি স্পর্শ করতেন তিনি অবিলম্বে একজন কৃষ্ণ ভক্তে পরিণত হয়ে যেতেন। ঠিক আছে, তো অভিরাম ঠাকুর হচ্ছে চৈতন্য শ্রীধাম, যে কৃষ্ণলীলা যিনি শ্রীধাম ছিলেন। তো সেই জন্য অভিরাম ঠাকুরের যে তিরোভাব তিথি সেই জন্য আপনাদের আমাদের সবাইয়ের উচিত যে অভিরাম ঠাকুরের উদ্দেশ্যে প্রণতি নিবেদন করা উচিত এবং অভিরাম ঠাকুরের সেবা করা উচিত, তার সেবায় আমাদের অংশগ্রহণ করা উচিত। তিনি অভিরাম ঠাকুর ছিলেন যে গোপীনাথজির যে প্রচুর সেবা করতেন, নবদ্বীপ পরিক্রমা যারা করেছেন তারা জানবেন। ঠিক আছে, হরে কৃষ্ণ। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।